Welcome students. Darwin began Charles Darwin, প্রকৃতিবিদ naturalist ছিলেন তিনি তার প্রাকৃতিক নির্বাচন বা তত্ত্বে কি কি বলেছিলেন সেটা আমরা স্ট্রাগল ফর এক্সিস্টেন্স এই ভিডিওতে আমরা দেখেছি তো এই বিষয়টা উত্থাপন করলাম কেন সে বিষয়টা আমি বলি তিনি বলেছিলেন যে অনুকূল ভেদ সম্পন্ন জীবেরা যোগ্য হিসাবে প্রকৃতিতে নির্বাচিত হয় তারা প্রকৃতিতে বেঁচে থাকার জন্য এক্সট্রা অ্যাডভান্টেজ পায় উল্টো দিক থেকে প্রতিকূল ভেদ সম্পন্ন জীবেরা তারা প্রকৃতিতে বেঁচে থাকার জন্য সেভাবে সুযোগ সুবিধা পায় না যার ফলে তারা বিলুপ্ত হয় বিলুপ্ত হওয়ার থেকে এগিয়ে যায় এই যে অনুকূল ভেদ এবং প্রতিকূল ভেদ এই ভেদ কথাটা তিনি উল্লেখ করেছিলেন ভেদ মিনস ভ্যারিয়েশন তিনি ভেদের কথা বলেছিলেন কিন্তু ভেদের উৎপত্তি বিষয়ে তিনি কোনো আলোকপাত করতে পারেননি তো পরবর্তীকালে বিজ্ঞানীরা ভেদ সম্বন্ধে অনেক কিছু জেনেছেন বলেছেন আজকের আমাদের বিষয় ভেদ বা ভ্যারিয়েশন তো ভ্যারিয়েশন পৃথিবীতে যত স্পিসিস রয়েছে অ্যানিমাল বা প্ল্যান্ট যাই হোক না কেন সমস্ত অ্যানিমাল স্পিসিস কখনো ইন্ডিভিজুয়াল সেম হতে পারে না প্ল্যান্ট স্পিসিসও তাই কখনো এক হতে পারে না একটা স্পিসিসের অন্তর্গত বিভিন্ন ইন্ডিভিজুয়াল যারা রয়েছে তাদেরও ফিজিক্যাল স্ট্রাকচার ফিজিক্যাল ক্যারেক্টার কখনোই 100% সিমিলার হতে পারে না যদিও ডারউইন সেই সময় যমজের কথা বা টুইনের কথা তিনি বলতে পারেননি তিনি সেই সময় জানতেন না তো আজকে আমরা ভেদ সম্বন্ধে বলতে গিয়ে যে প্রত্যেকটা স্পিসিসের অন্তর্গত বিভিন্ন যে জীব রয়েছে তারা সম্পূর্ণভাবে একরকম হতে পারে না তাদের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকবেই এই পার্থক্য বা ভেদ প্রকার ভেদ বিভিন্ন রকম বিভিন্ন রকম বিভিন্ন ভ্যারিয়েশন এই ভ্যারাইটি মানে প্রত্যেক জীবের মধ্যে প্রত্যেক দুটো জীবের মধ্যে এই যে কিছু পার্থক্য সেই পার্থক্যের উৎপত্তি কিভাবে হলো আমাদের প্রত্যেকের মনে হয় পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন পৃথিবীতে এত ডাইভার্সিটি ছিল না এত প্রাণীও ছিল না তাই উদ্ভিদও ছিল না কিছুই ছিল না তাহলে পৃথিবীতে যখন জীব সৃষ্টি হলো এবং সেই জীব থেকে ধীরে ধীরে আরো মডিফিকেশন হতে হতে অর্গানিক ইভলিউশনের থ্রু দিয়ে আরো বিভিন্ন রকম প্রসেসের মাধ্যমে একসময় বিভিন্ন ভ্যারাইটি অ্যানিমেল বিভিন্ন ভ্যারাইটি প্ল্যান্টে ইভলিউশন ঘটলো তো এই যে বিভিন্ন রকম উদ্ভিদ বা প্রাণী তো আজকে আমরা ভ্যারিয়েশনে পড়তে গিয়ে এই তাদের মধ্যে যে পার্থক্য তার উৎপত্তিটা কি ভ্যারিয়েশন হলো কেন ভ্যারিয়েশনের সোর্সটা কি কেন এই ভ্যারিয়েশন বা কিভাবে কি কি কারণে ভ্যারিয়েশন তৈরি হলো তো মেইন যে কারণগুলো সম্বন্ধে আমরা বলবো প্রথমে যে ভ্যারিয়েশনের বা ভেদের উৎপত্তি কিভাবে হয়েছিল তার মধ্যে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট কারণ রয়েছে তার মধ্যে যৌন জননকারী বা সেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পন্ন করে যে সমস্ত অ্যানিমাল বা প্ল্যান্টরা তাদের যখন গ্যামেট ফর্মেশন হয় যতবার যত রকম গ্যামেট ফর্মেশন হয় সব গ্যামেটের মধ্যে একই ধরনের ক্রোমোজোম যায় না মানে র্যান্ডম সিলেকশন র্যান্ডম আইসোলেশন বা র্যান্ডম সেপারেশন অফ গ্যামেট অফ সেপারেশন অফ ক্রোমোজোম ইনটু গ্যামেট গ্যামেটের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন রকম ক্রোমোজোম এই ক্রোমোজোমের র্যান্ডমাইজেশন যার ফলে পরবর্তী জেনারেশনে বিভিন্ন সময়ে সন্তান জন্ম লাভ করবে সবাই একই রকম হবে না তাহলে ক্রোমোজোমের একটা র্যান্ডমাইজেশন এটা একটা কারণ নাম্বার টু গ্যামেটে গ্যামেট ফর্মেশন যখন হয় তখন মিওসিস সেলিভেশনে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হলো ক্রসিং ওভার তাহলে মিওসিস কোষ বিভাজনের মধ্যে ক্রোমাটিন অংশের সমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিনের মধ্যে ক্রোমাটিন অংশের বিনিময় তাহলে ক্রোমাটিন অংশের বিনিময় এবং তারপর ক্রোমোজোমের র্যান্ডমাইজেশন তাহলে তার মধ্যে ভ্যারাইটি যে গ্যামেটিক ভ্যারাইটি আরও বেড়ে যায় তাহলে এক নম্বর ক্রোমোজোমের র্যান্ডমাইজেশন দু নম্বর ক্রসিং ওভার এছাড়াও এই দুটো মেন কারণ এই দুটো গ্যামেট গঠনকালে মিওসিস সেলিভেশনের সব এটা হবে এই দুটো হবেই থার্ড কজ ভ্যারিয়েশনের যেটা হচ্ছে মিউটেশন কোনো পরিবর্তন হয়ে গেলেও যেতে পারে যেটা আমাদের কাছে নন নয় আমরা জানি না যে ক্রোমোজোমের মধ্যে গ্যামেটের ক্রোমোজোমের মধ্যে জিনের মধ্যে কোনো হঠাৎ পরিবর্তন ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তন ক্রোমোজোমের অন্তর্গঠনগত পরিবর্তন অনেক রকম পরিবর্তন হয়ে যেতে পারে এছাড়াও জন্মাবার পর পৃথিবীতে জন্মগ্রহণ করার পর একই সঙ্গে জন্মগ্রহণ করলো দুটো শিশু কিন্তু দুজনকে দুটো আলাদা পরিবেশে যদি মানুষ করা হয় তাহলে তাদের মধ্যে কিন্তু এনভায়রনমেন্টাল এফেক্ট থাকবেই তাহলে একই গাছ বিভিন্ন পরিবেশে যদি বড় করা হয় তাহলে কিন্তু মাটির যে ক্যাপাসিটি মাটির যে কম্পোজিশন তার উপর ডিপেন্ড করে গাছ দুটো ফল দেবে বা ফুল ফল হবে সেটা ভ্যারাইটি হয় বা দুজন যমজি ধরি আমরা যদি দুজন দুটো ছেলেকে বা দুটো মেয়েকে জন্মাবার পর সেপারেট করা হয় এবং তাদেরকে দুটো সম্পূর্ণ বিপরীত পরিবেশে মানুষ করা হয় তাহলে পরিবেশগত প্রভাব তার মধ্যে থাকবেই
তাহলে এই চারটে কারণ কিন্তু ভ্যারিয়েশনের মেন কজ। এবার ভ্যারিয়েশনের সাইড মানে আমাদের দেহে শুধু মানুষ কেন, পৃথিবীর সমস্ত জীবনের ক্ষেত্রে আমি ভ্যারিয়েশনের কথা বলেছি। আমরা যেহেতু মানুষ হলে সমস্ত কিছুকে আমরা আমাদের নিরিখে বুঝতে চাই, আমরা আমাদের স্বার্থের কথা ভেবেই সমস্ত কিছু আবিষ্কার কথা আবিষ্কার করে, ম্যাক্সিমাম আবিষ্কার মানুষ মানুষের স্বার্থের কথা ভেবেই করে, কিন্তু যাতে আমাদের বেনিফিট হয়, আমরা কিভাবে লাভবান হই। অর্থাৎ বারবার সমস্ত কিছুর পিছনে মানুষের কথাটা আসবে। তো এই যে ভ্যারিয়েশন, স্যার পৃথিবীতে মানুষে মানুষে পার্থক্য কি কি থাকে, মাথার চুল থেকে পায়ের লোক পর্যন্ত সমস্ত অঙ্গে পার্থক্য রয়েছে। সমস্ত অঙ্গ 100% সিমিলার এখন পাওয়া যাবে না, তাদের মধ্যে পার্থক্য থাকবেই। মাথার চুলের পার্থক্য, কারো কার্লি কারো স্ট্রেট, স্কিনের পার্থক্য, কেউ ফর্সা কেউ ময়লা, তার মধ্যে অনেক রকম কালার রয়েছে। আকৃতিগত পার্থক্য, কেউ লম্বা কেউ মেটে, এছাড়াও আকৃতিগত পার্থক্য, কেউ রোগা কেউ মোটা। এই যে ভ্যারিয়েশন দেহগত বা সোমাটিক ভ্যারিয়েশন, তাহলে দেহের গঠনগত ভ্যারিয়েশন, এটা সোমাটিক ভ্যারিয়েশন। এই সোমাটিক ভ্যারিয়েশনের কথাটাই কিন্তু অ্যাকচুয়ালি সায়েন্টিস্টরা আরো আগে মেন্ডেল, বিশেষ করে প্রতিবেদ মেন্ডেল এই সোমাটিক ভ্যারিয়েশনের কথাটা বলেছিলেন। সুতরাং ল্যামার্কও কিন্তু এই সোমাটিক ভ্যারিয়েশনের কথাটা উল্লেখ করেছিলেন। তিনি সোমাটিক ভ্যারিয়েশনের যেহেতু উল্লেখ করেছিলেন, কিন্তু সোমাটিক ভ্যারিয়েশন পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয় না। আমার দেহগত বৈশিষ্ট্য, আমি জন্মাবার পরে পরিবেশগত কারণে আমার দেহে কোনো বিশেষ বৈশিষ্ট্য, ধরে নেওয়া যাক জন্মাবার পর আমি জিম করলাম সুগঠিত হলাম, আমি যদি জিম না করতাম তাহলে সুগঠিত বেশি সুগঠিত হতো না, তাহলে কি আমার এই অর্জিত বৈশিষ্ট্য দেহের গঠনগত পার্থক্য অন্যদের সঙ্গে যেটা আমার পার্থক্য তৈরি করবে, এই বৈশিষ্ট্যটা পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হবে না, এই বৈশিষ্ট্যটা পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হবে না। আমি জন্মাবার পরে পড়াশোনা করলাম, পড়াশোনার পরে করার পর আমি অনেক জ্ঞান লাভ করলাম, তাহলে অন্যদের সঙ্গে আমার একটা পার্থক্য তৈরি হবে, এই পার্থক্যটা কি পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হবে না। তার দেহের গঠনগত, দেহ গঠনগত বৈশিষ্ট্য যেটা জন্মাবার পরে দেহের সোমাটিক ভ্যারিয়েশন যেটা তৈরি হয়, এই সোমাটিক ভ্যারিয়েশনের কথাটা কিন্তু ল্যামার্ক ডারউইন উল্লেখ করেছিলেন, কিন্তু এই সোমাটিক ভ্যারিয়েশন পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয় না, এটা তারা বুঝতে পারেন। এটার জন্য অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কিভাবে হয় সেটা একটা কোয়েশ্চেন মার্ক তাদের তত্ত্বে রয়েই গেছে। আরেকটা ভ্যারিয়েশন, জননকোষের মধ্যে কোনো জীবের জননকোষের কোনো ক্রোমোজোমের মধ্যে যদি পরিবর্তন আসে, তাহলে তার এফেক্ট কিন্তু ওই জীব দেহে হবে না। ওই জীব দেহের এফেক্ট তখনই হবে যদি তার দেহকোষের কোনো ক্রোমোজোমের মধ্যে পরিবর্তন আসে। দেহকোষের মধ্যে ক্রোমোজোমের মধ্যে কোনো একটা কোষের ক্রোমোজোমের মধ্যে পরিবর্তন হলে সেখানে সেই কোষের সেই ক্রোমোজোমের পরিবর্তনের জন্য কিছু এফেক্ট প্রকাশিত হতে পারে, বা জন্মগত কারণে আমার দেহকোষের মধ্যে এমন কোনো বৈশিষ্ট্য আমি পেয়েছি যার জন্য দেহকোষের মধ্যে কোনো বিশেষ বৈশিষ্ট্য প্রকাশিত হতে পারে। কিন্তু জন্মাবার পরে গ্যামেটের মধ্যে যদি কোনো পরিবর্তন আসে, এবং সেই গ্যামেটের মধ্যে যে পরিবর্তনটা আসবে সেই ভ্যারিয়েশনটা কিন্তু সেই জীব দেহে প্রকাশিত হবে না, কারণ সেই ভ্যারিয়েশনটা গ্যামেটের মধ্যে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হলে পরবর্তী প্রজন্মের জীব দেহে সেই ভ্যারিয়েশনটা প্রকাশিত হবে। তার অ্যাকচুয়ালি জার্ম লাইন ভ্যারিয়েশন, জননকোষের মধ্যে যে বিভক্তটা তৈরি হয়, জননকোষের মধ্যে যে পার্থক্যটা থাকে, এই পার্থক্যটা পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয়। কিন্তু দেহকোষের মধ্যে যে বিভক্তটা তৈরি হয়, দেহকোষের মধ্যে যে পার্থক্যটা থাকে, তারা পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয় না। এবারে আমরা এই দেহকোষের মধ্যে বিভেদ, সোমাটিক ভ্যারিয়েশন এবং জার্ম লাইন ভ্যারিয়েশন, এই ভ্যারিয়েশনের পার্থক্যগুলো আমরা দেখব। সোমাটিক ভ্যারিয়েশনের কারণ কি কি হতে পারে, দেহের গঠনের মধ্যে পার্থক্য, সেটা কনসাস এফর্ট, মানে আমি সচেতনভাবে আমার দেহের গঠনের পার্থক্য তৈরি করলাম, আমি সচেতনভাবে জিম করতে শুরু করলাম, আমি সচেতনভাবে কান ফুটালাম, তাহলে এগুলো কনসাস, সচেতনভাবেই কিন্তু জিরাপ তার ঘাড় উঁচু করতে শুরু করেছিল, কনসাস এফর্ট, সচেতনভাবে। নাম্বার টু, ইউজ অ্যান্ড ডিসইউজ, কোনো অঙ্গ ব্যবহৃত হবে কি হবে না, তাহলে প্রত্যেকদিন দৌড়াচ্ছে তাহলে পায়ের পেশিগুলো তার সুগঠিত হবেই না, সুগঠিত থাকবে, কিন্তু না দৌড়ে প্রত্যেকদিন যদি বসে থাকে তাহলে কিন্তু ব্যবহার না করলে কোনো জিনিস অটোমেটিক্যালি নষ্ট হয়ে যায়। একটা সাইকেলের কথাই ধরো, সাইকেলটা যদি তুমি প্রত্যেকদিন ব্যবহার করো তাহলে তাতে তেল না দিলেও দেখবে সাইকেলটা অনেকটা ইজি থাকবে, তেল দিলে অনেক বেশি ইজি হবে, কিন্তু না দিলেও কিছুটা ইজি থাকবে, কিন্তু একদম যদি ব্যবহার না করো, ব্যবহার না হওয়ার কারণে এটা জমা, তাহলে ইউজ অ্যান্ড
ডিজিউজ, আর একটা এনভায়রনমেন্টাল এফেক্ট, পরিবেশগত প্রভাব। পরিবেশগত কারণে দেহের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। পরিবেশগত কারণে পাহাড়ি অঞ্চলের মানুষদের সঙ্গে সমতলের মানুষদের কিন্তু কিছু পার্থক্য আছে। এছাড়াও মৌমাছি, মানে চাকে ফিরে বৈবাহিক উড্ডয়ন নাপটিয়াল ফ্লাইট হয়ে যাওয়ার পর চাকে ফিরে যখন ডিম পাড়তে শুরু করে, ডিম পাড়তে শুরু করলে যারা অনিষিক্ত তার থেকে তো ড্রোন বা পুরুষগুলো হয়, কিন্তু যারা নিষিক্ত তাদের মধ্যে থেকে কয়েকটা মাত্র কুইন তৈরি হয়, বাকিগুলো ওয়ার্কার থাকবে। কিন্তু এই কয়েকটা কুইন তৈরি হবে কেন? পরিবেশগত কারণে। কারণ তাদেরকে রয়্যাল জেলি খাওয়ানো হবে। তাহলে এই যে রয়্যাল জেলি খাওয়ানো হবে এটাও কিন্তু পরিবেশগত একটা ফ্যাক্টর। যেটা হাইড্রেঞ্জিয়া, হাইড্রেঞ্জিয়া ফ্লাওয়ার, এই হাইড্রেঞ্জিয়া ফ্লাওয়ার ক্ষারকীয় মাটিতে একরকম ফুল হয় এবং আম্লিক মাটিতেও আরেকরকম ফুল হয়। তোমরা দেখতেই পাচ্ছ সেটা যে ক্ষারকীয় মাটিতে তার কালার কেমন এবং আম্লিক মাটিতে হাইড্রেঞ্জিয়া ফ্লাওয়ারের কালার কেমন। তাহলে পরিবেশগত প্রভাব, ইউজ অ্যান্ড ডিজিউজ এবং কনসাস এফর্ট, দেহগত ভ্যারিয়েশন বা সোমাটিক ভ্যারিয়েশনের তিনটে কারণ, এই তিনটে। জার্মিনাল ভ্যারিয়েশনকে কিন্তু আমরা অন্যভাবে ভাগ করতে পারি, যেহেতু জার্মিনাল ভ্যারিয়েশন জনন কোষের মধ্যে যে বিভক্ত তৈরি হবে সেটা জেনারেশন টু জেনারেশন সঞ্চালিত হবে। গ্যামেটের মধ্যে যে পরিবর্তন, সেই পরিবর্তন গ্যামেটের মাধ্যমে পরবর্তী প্রজন্মে যদি সঞ্চালিত হয়, সেই পরবর্তী প্রজন্মে সঞ্চালিত হলে পরবর্তী প্রজন্মে আবার জনন কোষ তৈরি হওয়ার সময় ওই বিশেষ বৈশিষ্ট্যটা তার গ্যামেটের মাধ্যমে তার পরবর্তী প্রজন্মে সঞ্চালিত হতে পারে, সম্ভাবনা রয়েছে সঞ্চালিত হবে। তাহলে ভ্যারিয়েশনটা মেবি কন্টিনিউয়াস, মেবি ডিসকন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস ভ্যারিয়েশন এবং ডিসকন্টিনিউয়াস ভ্যারিয়েশন, কন্টিনিউয়াস ভ্যারিয়েশনকে আমরা আরো দুটো ভাগে ভাগ করতে পারি, তার মধ্যে সাবস্ট্যান্ডিভ অ্যান্ড মেরিস্টিক। দেখো এই যে দু ধরনের ভ্যারিয়েশন, কিছু কিছু ভ্যারিয়েশন হয় আকৃতিগত পার্থক্য, আকৃতিগত দেহের গঠনের মধ্যে পার্থক্য, আকৃতিগত মানে আমার রং গায়ের রং কালো, আরেকজনের গায়ের রং ফর্সা, এই যে পার্থক্য, এবার কিন্তু সংখ্যাগত পার্থক্য নয়। কিন্তু যদি ধরো একটা মটরশুঁটি, মটর গাছের মটরশুঁটি যে হয়, শুরুতে কতগুলো করে মটর থাকে, কারোর সংখ্যা বেশি হতে পারে, কারোর সংখ্যা, তাহলে সেটা সংখ্যাগত পার্থক্য। একটা মুরগি বছরে কতগুলো করে ডিম দেয়, একটা মুরগি বেশি দেয়, একটা মুরগি কম দেয়, তাহলে এটা সংখ্যাগত পার্থক্য। বা আমাদের হাতের পায়ে আঙুলের সংখ্যা, অনেকের ক্ষেত্রে পাঁচটা আঙুল আছে, বাই চান্স অনেকের ক্ষেত্রে আঙুলের সংখ্যা পরিবর্তন হয়ে যেতে পারে। তাহলে এই সংখ্যাগত, আকৃতিগত সাবস্ট্যান্ডিভ এবং সংখ্যাগত বা মেরিস্টিক, এটা কন্টিনিউয়াস। আরেকটা রয়েছে ডিসকন্টিনিউয়াস, অসংলগ্ন, হঠাৎ করে এমন একটা পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটা এমনভাবে পরিবর্তনটা হয়েছে, এতটা হ্যাভক চেঞ্জ হয়েছে। এগুলো কিন্তু ক্রোমোজোমের সংখ্যাগত পরিবর্তনের মিউটেশনের কারণে হতে পারে, ক্রোমোজোমের সংখ্যাগত পরিবর্তন সেটার কারণে হতে পারে, বা জিন মিউটেশনের কারণে হতে পারে, ডুপ্লিকেশন, ডিলিশন, ইনভার্সন, এই সমস্ত কারণেও হতে পারে। কিন্তু এই অসংলগ্ন হঠাৎ করে এমন একটা মিউটেশন হয়ে গেছে যে একটা বিড়ালের গায়ের দিয়ে গায়ে কোনো লোড নেই, মানে বড় সড় পরিবর্তন। সাধারণত এই ধরনের মিউটেশনগুলো কন্টিনিউয়াস হয় না, কোনো একটা জেনারেশনে আসে, পরের জেনারেশন পর্যন্ত, তারপরের জেনারেশন এটা সংবাহিত হয় না, কারণ সেক্ষেত্রে সংবাহিত হওয়ার মতো ফিজিক্যাল স্ট্রাকচার, ক্যারেক্টার অনেক সময় নাও থাকতে পারে। তাহলে ভ্যারিয়েশন, আমরা সোমাটিক ভ্যারিয়েশন এবং জার্মিনাল ভ্যারিয়েশন এবং তাদের প্রকারভেদগুলো আমরা আজকে জানতে পারলাম।